আজ থেকে শুরু হলো প্রতিটি বিদ্যালয়ে মিজলস রুবেলা ভ্যাকসিন প্রদান। কালচিনি ব্লকে আজ 52টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিজলস রুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুভাষ কুমার কর্মকার জানিয়েছেন, 9 থেকে 15 বছর বয়সী প্রতিটি শিশুকে এই মিজলস রুবেলা ভ্যাকসিন দিতে হবে। দেখলাম স্কুলে বাচ্চাদেরকে আপনারা একটা ভ্যাকসিনেশন করাচ্ছেন, স্যার কি বিষয় একটু বলুন। দেখুন, মিজেলস রুবেলা ভ্যাকসিনেশন সারা ভারতবর্ষব্যাপী হয়েছে, পশ্চিমবঙ্গ আর দিল্লিতে বাকি ছিল। কোভিডের জন্য আমরা আটকে গিয়েছিলাম, আরও একটা প্রিপারেশন নিয়েছিলাম। এই মিজেলস রুবেলা ভ্যাকসিন আমরা চাইছি স্কুলের, মানে প্রথমে স্কুলে শুরু করেছি, 9 মাস থেকে 15 বছরের বাচ্চারা এই ভ্যাকসিনটা পাবে। আমরা মাস ক্যাম্পেনিং করেছি প্রায় মাসখানিক যাবৎ। এবার আমরা আজকের থেকে প্রথম শুরু হলো এখানে মিজেলস রুবেলা ভ্যাকসিন, এই ক্যাম্পেনিংয়ের কাজ শুরু হয়েছে আজকে এখানে আমরা করছি। মেনলি এই ভ্যাকসিনটা আগেও ছিল আমাদের রুটিন ইমিউনাইজেশনে, 9 মাস থেকে 12 মাসের মধ্যে আর 14 থেকে 16 মাসের মধ্যে দুটো ডোজ অলরেডি আমরা দিয়েছি। যেসব বাচ্চা দুটো ডোজ পেয়ে গিয়েছে অথবা যারা এই ভ্যাকসিনটা নেয়নি কিন্তু 9 মাস হয়েছে, 9 মাসের থেকে 12 মাস প্রথম ডোজটা দিই, তার মধ্যে যদি এইটা পড়ে আমরা এই ভ্যাকসিনটা দিচ্ছি। কে ভ্যাকসিন নিয়েছে কে ভ্যাকসিন নেয়নি এটাই আমরা যাচ্ছি না। ভ্যাকসিনটা আমাদের পশ্চিমবঙ্গে বাকি ছিল আর দিল্লিতে বাকি আছে, তো আমাদের এখানে শুরু হয়েছে, আজকের থেকেই শুরু হলো মাম্স অ্যান্ড রুবেলা দুটো ভাইরাস। যেটা মাম্স হচ্ছে যে আপনারা জানেন যে এই এমআর ভ্যাকসিন, মিজেলস রুবেলা ভ্যাকসিন, মিজেলস রুবেলা ভ্যাকসিনের মধ্যে আপনারা জানেন মিজেলস হচ্ছে হাম, প্রচুর পরিমাণে হাম হয় এবং একটা ভালো সংখ্যক শিশু মারাও যায় হামে। আর রুবেলা হচ্ছে কনজেনিটাল, অর্থাৎ মায়ের থেকে বাচ্চার হয় এবং সেখানে বিকলাঙ্গ বাচ্চা, জ্বরবুদ্ধি সম্পন্ন বাচ্চা জন্ম হয়। এই দুটোকে আটকানোর জন্যে আমরা এক্সট্রা একটা ডোজ এটা দিচ্ছি। স্যার আজকে কোথায় কোথায় হচ্ছে ব্লকে? আজকে আমাদের ব্লকে 52টা স্কুলে হচ্ছে। কত স্টুডেন্টের দেওয়ার টার্গেট আছে স্যার? আমাদের স্টুডেন্ট টার্গেট হচ্ছে প্রায় আমাদের বেনিফিশিয়ারি হচ্ছে 80,000-84,000 মতো আছে। এটা চলবে সারা মাস ব্যাপী, 9 তারিখ থেকে শুরু হলো 11 তারিখ ফেব্রুয়ারি শেষ হবে। এর মধ্যে বিভিন্ন রকম রাউন্ড আছে, স্কুল হবে, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন আউটরিচ ইয়েগুলোতে হবে, তারপরে সাবসেন্টারে হবে, তারপরে একটা মপ আপ যা বাকি গেল তারপরে সেটা আবার লাস্ট হবে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাত পূরণের ঠিকানা এমবিডি লাইট। হাম ও রুবেলা ভাইরাস প্রতিরোধে 9 মাস থেকে 15 বছর শিশু কিশোর কিশোরীদের এমআর টিকার অতিরিক্ত ডোজ দেওয়া শুরু হলো সোমবার থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। জলপাইগুড়ি জেলা 5,98,187 জনকে এই টিকা দেওয়া হবে। 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষেধক টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে। এদিন জলপাইগুড়ি হিন্দি হাই স্কুলে শিবির করে পড়ুয়াদের টিকা দেওয়া হচ্ছে। ধাপে ধাপে সব বিদ্যালয়ে পড়ুয়াদের টিকা দেওয়া হবে। হাম একটি ভয়ানক মানন রোগ, এই ভাইরাসের ফলে বিকলাঙ্গতা এমনকি শিশুর অকাল মৃত্যু হতে পারে। হামের মতো রুবেলা ভাইরাসের জনিত সংক্রামক রোগ। 2018 সাল থেকে এই দুই রোগ প্রতিরোধে শিশুদের এমআর টিকা দেওয়া হচ্ছে। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নেই বলেই দাবি স্বাস্থ্যকর্তাদের। এই টিকা আগে নেওয়া থাকলে অতিরিক্ত এই টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতিতেই প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা এই টিকা দেবেন। একটি সিরিঞ্জ দিয়ে একজনকে এই টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে মিলবে সার্টিফিকেটও। এছাড়াও জেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। আজকে হিন্দি হাই স্কুলে আজকে মিজেলস রুবেলা এমআরভিসি ক্যাম্পেইন হচ্ছে। হ্যাঁ, মিজেলস রুবেলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এখানে স্কুলে তো এখন আপাতত হচ্ছে তোমার, আমাদের প্রোগ্রাম হচ্ছে 9 মাস থেকে 15 বছর অবধি স্কুলে সব বাচ্চাদেরই হচ্ছে ভ্যাকসিন হবে। যেহেতু 9 মাস তো আমার স্কুলের বাচ্চা, সেহেতু আমার এখানে আসছে 9+ 9 ইয়ার, হ্যাঁ
9 বছর থেকে একবারে হচ্ছে যে 15 বছর বয়স অবধি ভ্যাকসিন হচ্ছে। কখন থেকে শুরু হয়েছে ভ্যাকসিন প্রক্রিয়া? এটা শুরু হয়েছে আমার 11টা থেকে। হাম এবং রুবেলা ভ্যাকসিন যেটা হচ্ছে বাচ্চাদের তোমার আমরা আগেই শুনেছি যে গায়ে র্যাশ বা মিজলস এগুলো হামের ইনজেকশন মানে এটা ভ্যাকসিনটা নিলে রোগটা হওয়া থেকে অনেকটা হচ্ছে যে আমরা মুক্তি পেতে পারি। এটা কি প্রতিটা বিদ্যালয়ে দেওয়া শুরু হয়েছে আজ থেকে? এটা 9 তারিখ থেকে সমস্ত বিদ্যালয়ে শুরু হচ্ছে। কাকলি চ্যাটার্জি, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, ইউপিএসসি 1। আজকে আপনাদের স্কুলে কি কর্মসূচি এবং কেন? আজকে আমাদের স্কুলে মিসেলস রুবেলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 10 অবধি যারা বাচ্চা আছে 15 বছর অবধি তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা মিসেলস আর রুবেলার থেকে বাচ্চাদের বাঁচাবে সেই জন্য দেওয়া হচ্ছে। কত বয়স থেকে? এটা 9 মাস থেকে 15 বছর বয়সের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের স্কুলে আজকেরই শিডিউল আছে, 9 তারিখে ডেট দেওয়া আছে, তো কাজেই আজকে আমাদের স্কুলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে বিএমওএইচ এসেছিলেন, আর ওনার রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন। ওনারা স্যাটিসফাইড, আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে ওনারা স্যাটিসফাইড। বাচ্চারা ভ্যাকসিন দিচ্ছে? হ্যাঁ, ওরা খুশি মনে ভ্যাকসিন দিচ্ছে। গার্জেনরাও এসেছে, সবাই নিজেদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়াতে চাচ্ছে, তো সবাই ইন্টারেস্টেড আছে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম পরিচয়? আমার নাম অসিত কুমার ভাট, হেডমাস্টার, জলপাইগুড়ি হিন্দি হাই স্কুল।